এত বড় জঙ্গল, জঙ্গলের মধ্যে একটা লাশ পড়ে রয়েছে, বড় লোকের পোলা মনে হচ্ছে। দেখি আমি চেক করে দেখি আসলে এটা কে। ভয়ও লাগতেছে নাকি মদ গাঁজা খেয়ে পড়ে আছে। দেখি নিয়ে এস নাই নাকি। দেখি সারের কাছে ফোন করি, পুলিশের কাছে ফোন করি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, স্যার আমি আফ্রিকার জঙ্গল দিয়ে যাচ্ছি, এখন দেখতেছি একটা লাশ পড়ে আছে স্যার। জি 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 জি, মনে হচ্ছে এটা একটা বড় লোকের পোলা স্যার। জি জি জি, জি স্যার, জি স্যার, জি স্যার, স্যার, স্যার আমার তো ভয়তে হাত পাও কাঁপতেছে স্যার। জি 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 স্যার, লাশটার এখন তরুণ অবস্থা স্যার, লাশটার তরুণ অবস্থা স্যার। স্যার আমি তো ভয় খেয়ে গেছি, লাশটা দেখি স্যার আমি ভয় খেয়ে গেছি স্যার। আমার গা পা কাঁপতেছে, আপনি দেখতেছেন না স্যার? ঠিক আছে স্যার, ওকে আপনারা আছেন, ওকে ওকে, আসসালামু আলাইকুম। চলো আমরা এবার কি করবো, তদন্ত আমাকে ঠিকঠাক মতন করতে হবে নাকি না? লাশ দেখে দৌড় দিবা স্কুল আমার হালাইয়া, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তুমি কোন একটা শুন দিলাম? হাবিলদার ইমানদার আলী, আস্তে আস্তে বাবা থামো, তোমার সেলুট দেখলো ডর হরে। এই যাও যাইয়ে দাও আমার লাস্টার কি অবস্থা, কহানি কি আছে, ঠিক আছে? আর ময়নাতন্ত করে দেওয়া আইডেন্টিটি পাও নাকি হাবিলদার? নশো যাও দেখো কি আশেপাশে আছে, ক্রাইম সিনে কি কি পাওয়া যায় সব কোনো যন্ত্র সংকট রাখো। এই এটা কে? এটা আমার। তোমার নিজের? দেখলাম দিন বের করো না স্যার, এটা আমার নিজের, হেফাজতে রাখো। ও আচ্ছা আচ্ছা, লেসু ধরো, স্যার এটা আমার টাকা, আমার টাকা। তোমার নিজেরটা? তা কি অবস্থা এই লাস্টের? হুম হুম, গম্ব কিছু পাও নাকি? Oi 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 o
হাবিলদার নসু রাখো রাখো এই এই সম্পূর্ণ ক্রাইম সিনের সব এই জায়গায় রাখো রাখো আচ্ছা একটু আস্তে আস্তে ঘুরে জঙ্গলটা ঘুরে আশেপাশে এই এই তোমরা দুজন একদিকে নসু দাও একদিকে আর মিন্দার আলী যাও ওদিকে ভাই এখানে যে লাশটা পড়েছিল এটা কে মারছে আপনি দেখছেন দেখছেন দূর মিয়া আমি দেখবো কেমনে দূর মিয়া চল তুমি জানো আমি কে দূর মিয়া আপনি কে রাত আমি বাংলাদেশ ডিবি অফিসার আরে আপনি কোন কার নসু পশু ডিবি অফিসার ডিবি অফিসার यस স্যার এখানে জানো কে মারছে এই লাশটাকে না 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 স্যার এখানে কোনো বাড়ি ঘর আছে এই আশেপাশে স্যার আপনার চোখ বোধহয় কানা স্যার আপনি কানার জন্য এই জন্য চোখে চশমা লাগাইছেন স্যার দেখতেছেন না আফ্রিকার জঙ্গলে বাড়ি ঘর থাকবে কেমনে ও আচ্ছা ভাই গাছ যার কাছে যাইস সেই মারে আমাকে তুই কি বলতে পারিস এনে লাশটা কিভাবে পড়েছিল কে মারছিল তুই কোনো কথা বলিস না আশেপাশে কোনো কিছু পাও নাই তুমি জি না স্যার বন্ধু বিচাইলাম আরে বাবা তোমার কইছি সেলুটটা দিলে একটু সাবধানে দিও শনি লাগে যে মগ শনি লাগে যে শনি